মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছিল আপনার মরিচের জমির মাটি শোধন করা তো এই বিষয়টা কিন্তু অনেক উদ্যোক্তারা এড়িয়ে যায় তো এড়িয়ে যাওয়ার ফলে প্রথম অবস্থায় যদি আপনার মরিষ গাছের সমস্যা নাও দেখা দেয় পরবর্তীতে আপনার গাছের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে সাত দিন হবে আপনার মরিচের দুই একটি করে কি হবে মাত্র ফুল আসতেছে বা মরিচ ধরতেছে তখনই দেখবেন যে আপনার গাছগুলো হঠাৎ ঝিম পাচ্ছে বা মারা যাচ্ছে তো এই সমস্যাটা হয় মূলত আপনার মরিচের জমির মাটিটা শোধন না করার কারণে তো আপনারা কীভাবে আপনার মূর্ষের জমির মাটিটা শোধন করবেন আজকে পুরো ভিডিও জুড়ে আমি সাইফুল আপনাদেরকে একেবারেই এ টু জেড বুঝানোর চেষ্টা করব তো চলুন আর বকবক না করে আজকে মূল ভিডিওটি শুরু করা যায় যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু মাটির শোধনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো সম্মত দর্শক আপনারা তো জানেন মোড় চাষের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ মাটি তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূর্ষ লাগানোর ক্ষেত্রে দোয়াশ মাটিটা আপনারা কিন্তু নির্বাচন করবেন আচ্ছা দোয়াশ মাটিটা নির্বাচন করার পরে আপনারা যেটা করবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মরিচের জমিতে পানি দিয়ে চাষ দিবেন অর্থাৎ যেরকমভাবে আমরা ধান চাষ করি সেরকমভাবেই কিন্তু আপনাদেরকে মরিচের জমিটাও চাষ করতে হবে তো প্রথমাংশে মরিচের জমিতে যখন আপনারা পানি দিবেন পানি দেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু ডলসনটা ব্যবহার করতে হবে তো আপনারা লক্ষ্য রাখবেন আপনার জমিতে যদি এক বছর আগে ডলসুনটা দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জমিতে ডলসুনের দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনাদের জমিতে ডলসুনটা আপনার কখনোই ব্যবহার করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডলসুনটা দিতে হবে ডলসুনের কাজটা হচ্ছে আপনার জমি যে পিএস লেভেলটা সেটা কিন্তু সঠিক মাপে থাকবে অনেকে আমাকে প্রশ্ন করে যে সাইফুল ভাই পুকুরে যেগুলো চুন ব্যবহার করে সেগুলো চুনকে আমি আমার জমিতে ব্যবহার করব। না ওই চুনটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই আপনাকে যে চুনটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আপনার ডলোমাইট যেটা আপনার জমিতে দেওয়া যে আপনার চুনটা পাওয়া যায় সেই চুনটাই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে তো সমত দর্শক এ চুনটা আপনার জমিতে কতটুকু পরিমাণে ব্যবহার করবে আপনারা কিন্তু প্রতি শতাংশে দুই থেকে তিন কেজি পরিমাণে এই আপনার ডলোচুনটা আপনার জমিতে আপনার দিতে পারবেন তো ডলোচুনটা দেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই আপনার জমিতে দুই থেকে তিনটি চাষ করে রাখতে হবে তো অবশ্যই কিন্তু পানি দিয়ে চাষটা করবেন কারণ শুকনায় চাষ করলে কিন্তু ডল বা ব্লিচিং পাউডার দেওয়ার দিলে সেরকম কাজ বা চাল পাই না আমরা তো এই কারণে কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা জমিতে পানি দেওয়ার পরে ডলসুনটা ছিটাই দেবেন ছিটাই দিয়ে দুই তিনটি চাষ করে আপাতত দুই তিন দিন রেখে দিবেন পানিটা কিন্তু কখনই আমরা জমিতে শুকনো করা যাবে না অবশ্যই কিন্তু আপনাদেরকে দুই তিন দিন পানিটা জমায় রাখতে হবে তো ডল উচুন ছিটাই দেওয়ার পরে দুই তিনটা চাষ দিয়ে রাখিয়া আপনার জমিতে কিন্তু পানিটা জমায় রাখতে হবে এবার আসি দ্বিতীয় নাম্বারে যখন আপনারা চাষটা করবেন তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ব্লিচিং পাউডারটা দিতে হবে তো আপনারা হয়তো জানেন যে ব্লিচিং পাউডারের কাজটা হচ্ছে জীবাণুনাশক বা জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাই কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ব্লিচিং পাউডারটা দ্বিতীয় নাম্বার চাষে যেয়ে অবশ্যই দিতে হবে তো অবশ্যই কিন্তু তখন আপনাদের জমিতে পানিটা থাকতে হবে সাধারণত দর্শক ব্লিচিং পাউডারটা আপনারা যে পরিমাণে আমাদের জমিতে দিবেন এক বিঘা জমির জন্য আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় কেজি পরিমাণে ব্লিচিং পাউডারটা ব্যবহার করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনাদেরকে ব্লিচিং পাউডারটা আপনাদের মূর্ষি জমিতে ব্যবহার করতে হবে তো আপনারা কিন্তু ব্লিচিং পাউডারটা জমিতে ছিটে দেওয়ার পর পুনরায় কিন্তু দ্বিতীয় চা দ্বিতীয় নম্বরে আবার কিন্তু দুই থেকে তিনটে চাষ করতে হবে তো দুই থেকে তিনটে চাষ করার পরে আপনাদের কিন্তু আপনার জমিতে ভালোভাবে মই দেওয়া সমান করে একেবারে রাখতে হবে তো আপনারা হয়তো লক্ষ্য রাখবেন যখন আমরা শুকনাতে জমিটা চাষ দিই তখন কিন্তু আমরা উঁচু নিশ্চিতটা ভালোভাবে বুঝতে পারি না তো উঁচু নিচু না বোঝার কারণে কিন্তু আমরা সেভাবে মাটিটাও সমান করতে পারি না তাই কিন্তু আপনাদেরকে যখন আমরা দ্বিতীয় নম্বরে চাষে যে ব্লিচিং পাউডার দিয়ে চাষ করে রাখবেন অবশ্যই কিন্তু জমিটা ভালোভাবে মই দেওয়া সমান করে রাখতে হবে তো ভালোভাবে মই দেওয়ার পরে আপনার জমিতে কিন্তু দুই থেকে তিন দিন পানিটা জমায় রাখতে হবে জমে এই কারণে পানিটা রাখবেন কারণ আপনার জমিতে যে আপনার মেডিসিনগুলো দেওয়া হলো সেগুলো যাতে বের হয়ে না যায় বা সেগুলো যাতে ভালোভাবে কাজ করে এই কারণে কিন্তু আপনাদেরকে সেই পানিটা দুই থেকে তিন দিন জমায় রাখতে হবে তো দুই থেকে তিন দিন জমা রাখার পরে আপনার জমিতে যা দেখবেন যে পানিগুলো একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে তখন কিন্তু আপনার জমি থেকে পানিগুলো কেটে বের করে দেবে তো পানিগুলো কেটে বের করে দেওয়ার পর যখন আপনার জমিতে জো আসবে তখন কিন্তু আপনার আপনার জমিতে ভালোভাবে চাষ দেন না রাসায়নিক সারের ব্যবহারটা করবে এর আগে কিন্তু আপনার জমিতে কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার না করলে চলবে তো এখন হয়তো অনেকে প্রশ্ন দেখতে পারে যে সাইফুল বা আমি যে কাদার ভিতর চাষগুলো দিচ্ছি এই কাতার ভিতরে কি আমি কোনো রাসায়নিক সার দিতে পারবো কি পারব না রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এ এখন রাসায়নিক সার দিয়ে কোনো একটা লাভ হয় না শুধু আমরা অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই রাসায়নিক সারটা আপনার শুকনোয় দিতে দিলে যথেষ্ট তবে আপনার জমিতে যদি অতিরিক্ত মাত্রা আগাছা বা ঘাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এমওপি বা পোটাশ সারের একটু দিতে পারেন তাহলে দেখবেন যে আমরা মাটিটা ভালোভাবে পচবে বা আপনার জমিতে যে আগাছা থাকবে সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে তো এর মাধ্যমে আপনারা কিন্তু কাদার ভিতরে যখন চাষটা দিবেন তখন যদি আপনারা চান সেক্ষেত্রে আপনার জৈব সারটা জৈব সারটা কিন্তু অবশ্যই আপনার জমিতে ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ কাঁচা গোবর সার কখনোই কিন্তু আপনার জমিতে দেওয়া যাবে না আপনারা চাইলে কিন্তু শুকনো গোবর সারটা দিতে পারবেন আর যদি আপনার বাড়িতে শুকনো গোবর সারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার জমিতে এক বিঘে জমিতে বিশ থেকে পঁচিশ কেজি খোল সরিষার খোলটা ছিটিয়ে দিয়ে আপনার জমিতে কিন্তু কাতারের ভিতরে চাষ দিতে পারবেন সোনত দর্শক এইভাবে কিন্তু আপনাদেরকে জমি মরিচের জমির মাটিটা ভালোভাবে শোধন করতে হবে তো সম্মত দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে মরিচের জমির মাটি কিভাবে শোধন করতে হয় তবে হ্যাঁ প্রশ্ন কিন্তু একটা থেকে যায় তো অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে সাইফুল ভাই এখন যেহেতু বর্ষাকাল এখন যদি আমি কাদা চাষ করি আমার মাটি তো আপনার দেখা যায় যে এক মাসে শুকাবে না তো আপনাকে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ যে আপনারা যখন চাষবাসগুলো শুরু করবেন তারা আহরা করে কখনোই কোনো কাজ করবেন না আপনারা ভেবে চিন্তে কাজগুলো করবেন কারণ আপনি যদি মরিষের জমিটা ভালোভাবে শোধন না করতে পারেন পরবর্তীতে আপনার যখন দুই একটা গাছে মরিচ ধরবে তখন যদি আপনার গাছগুলো মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লসের শিকার বেশি হবে তাই কিন্তু আপনাদেরকে কাদার ভিতরে চাষবাসগুলো করে ভালোভাবে মাটিটা শোধন করতে হবে তবে আপনার মাটিটা শুকানোর কিন্তু অনেক রকম বুদ্ধি আছে আমরা যেভাবে আমাদের মরিষের জমিটা ভালোভাবে শুকাতে পারি সেই প্রস্তুতি কিভাবে আমরা প্রস্তুত করি এ টু জেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন যে কিভাবে মরিচের জমির বেড করতে হয় কিভাবে আমার জমির বেডটা তৈরি করলে অতি তাড়াতাড়ি আমার জমিটা শুকাবে এ টু জেড হবে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো সমত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জমিতে ব্লিচিং পাউডার কখন দিবেন চুন কখন দিবেন কাদায় চাষ দেবেন না শুকনো চাষ দেবেন এ টু জেড বোঝানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি যারা যারা মরিচ চাষ করতে যাচ্ছেন এই পদ্ধতিতে মরিচের মাটি শোধন করবেন